Hey, hey! Hey, hey!
হয়েছিল আমাদের বাজারও নিচু হয়ে গিয়ে প্রায় দু মাস তিন মাস বাজার বন্ধ ছিল, মানে বন্যাতে ডুবে যায়। আমরা টোটাল 100 গাড়ি মতো কাদাবালি ফেলেছি, কাদাবালিটা ধুয়ে যাচ্ছে, ওগুলো আমরা ঘিরেছি ঘিরেছি, যার ফলে আমাদের জায়গা উঁচু করার জন্য রাস্তার জলটা অবস্ট্রাকশন হচ্ছে। আর এটা তো কোনো উঁচু করার কথা। দ্বিতীয় কথা, যারা দোকান করেছে তারা যদি মেজারমেন্ট করে দোকান করে তার ড্রেনেজের ব্যবস্থা রাখতো, তার ছাদের জলটাও রাস্তায় পড়ছে। সেই ব্যক্তিগত মালিকানার জায়গা ছাদের জলটাও বরাবর আপনার ওই ব্রিজ থেকে এইটার উপর দিয়ে করছে। অবরোধ দিলে এরা কলাবেড়িয়া বাজারে জল নিকাশির নিয়ে একটা দীর্ঘদিনের একটা প্রবলেম ছিল, যেটা লাস্ট দু তিন মাস আগে আমার কাছে নোটিশে ওনারা আনেন যে প্রায় 50-100 বছরের পুরনো একটা নিকাশি জায়গা কোনো একটা কারণে ভরাট হয়ে গেছিল। তো তারপরে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে এটা 15 ফিনান্সের থেকে একটা ড্রেন বানিয়ে দেওয়া হবে ওনাদেরকে পরের বছরের অ্যাকশন প্ল্যানে এটাকে ধরে নিয়ে। অলরেডি ইঞ্জিনিয়ার এসে এস্টিমেট করে গিয়েছে, সব কিছু রাজি আছে। ওনাদেরকে বললাম যে টাকা ঢুকলে এসে মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হয়ে যাবে। কালকের এই রাত্রেবেলার বৃষ্টিতে একটুখানি জল জমে গিয়েছিলো কাল আর পরশু, ওটা নিয়ে ওনাদের বিক্ষোভ ছিল বাজার কমিটি আর ব্যবসায়ী সমিতির ভেতরে। তো আমি আসতে ওনারা কমিটমেন্ট করলেন যে পুরনো যেটা দিয়ে জল যেত ওখানটা কাটিয়ে আপাতত টেম্পোরারি এটার ব্যবস্থা করবে, এবং নেক্সট যখন কাজটা শুরু হবে তখন যারা যারা এক্সটেন্ড করে রাস্তার উপরে জবরদখল করে নিয়েছেন ওনারা ভেঙে দিয়ে রাস্তা ক্লিয়ার করবেন এবং সেখান থেকে ড্রেন বানানো হবে, যাতে দিন মানে লং টার্মে সলিউশন হয়ে যাবে। থ্যাংক ইউ।